হ্যালো ফ্রেন্ডস, মুন ভয়েস মুভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আজকে আমরা ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত অসাধারণ কোরিয়ান মুভি দেখতে চলেছি। মুভির নাম 3 নম্বর স্ত্রী। তো দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1900 দশকের সিন দেখানো হয়, যেখানে একটি পরিবারকে দেখানো হয়। সেখানে মুভির মেন ক্যারেক্টার মেইনকে আমরা দেখতে পাই। তার বয়স 13 বছর। তার আজকে বিয়ে বিরাট ধনী একটি 50 বছরের বুড়ো মানুষের সাথে। তাকে সবাই মাস্টার বলে সম্বোধন করে। এর আগে ওই ব্যক্তির 2টি বিয়ে হয়েছে। মেইন তার 3 নম্বর স্ত্রী। আপনাদের আগেই বলেছি এই মুভিটি ঐতিহাসিক হতে চলেছে, মানে এটা সেই সময় যখন ছোট ছোট মেয়েদের বাল্যবিবাহ দেওয়া হতো বৃদ্ধ লোকেদের সাথে, আর রাত্রিবেলায় বিয়ে হয়ে যায় এবং বাড়িতে বড় ফাংশন হয়। এখানে তার স্বামী প্রথম স্ত্রীর সাথে অনুষ্ঠান দেখতে থাকে, আর দ্বিতীয় স্ত্রী খুব সুন্দর ছিল, সে গান গাইছিল, আর মেইন সেখানে বসে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। তারপরে মেইনকে বাসর ঘরে দেওয়া হয়। মেইন খুবই অল্প বয়স হবে, কারণ সে আজকের রাত সম্পর্কে কিছুই জানতো না। সে খুব ভয় করছিল, কিন্তু কি আর করা যাবে, তার স্বামী তার সাথে জোর করে ফিজিক্যাল হয় এবং সকালে তার রক্ত মাখানো কাপড়টি উঠানে মেলে দেওয়া হয়। এটা দেখে সবাই বুঝতে পারে যে মেইন ভার্জিন ছিল। তার এই রকম ভাবে বেশ কিছুদিন দিন কেটে যায়। মেইন তাদের সাথে খাপ খাইয়ে নেই। এরপরে তাদের বাড়িতে একটি গরুর বাচ্চা হয় এবং সেটা বেচার কথা আলোচনা করা হয় এবং সেই টাকা দিয়ে কি কাজ করবে সেটা নিয়ে সবাই আলোচনা করছিল। তখন দ্বিতীয় স্ত্রী বলে, ওই টাকা দিয়ে আমাদের মহিলাদের জন্য কাপড় কেনা হোক। কিন্তু ওই পরিবারের সব থেকে বৃদ্ধ সদস্য অর্থাৎ মাস্টারের বাবা বলে, এই টাকা দিয়ে আমার নাতির জন্য ঘোড়া কেনা হবে। এটা ছিল মাস্টারের প্রথম স্ত্রীর প্রথম সন্তান, এইটাই এই পরিবারের একমাত্র ছেলে, তার নাম হাং, এবং সবাই রাজি হয়ে যায়। দুই যা স্ত্রীর কোনো ছেলে নাই, 2টি মেয়ে আছে। দ্বিতীয় যা যেটা স্ত্রীর কোনো ছেলে নাই, 2টি মেয়ে আছে, সেই জন্য তার ভ্যালুও এই ঘরে খুব বেশি নাই। সেই জন্য সে এবং তার মেয়েকে চুপ থাকতে বলে। কিন্তু প্রথম স্ত্রী বলে, এই টাকা আমাদের গুছিয়ে রাখা প্রয়োজন, কারণ হাঙের বয়স হয়েছে, আমি তার বিয়ে দিতে চাই। এটা শুনে হাং চমকে যায়। কেন চমকে যায় আমরা পরে জানতে পারবো। এবং এই সমস্ত কথা মেইন বাইরে থেকে সব শুনছিল এবং সে এটা বুঝতে পেরেছিল যে এই ঘরে ইজ্জত এবং সম্মান পেতে হলে ছেলে জন্ম দিতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ছেলে জন্ম দেবে। এবং এর মধ্যে তৃতীয় স্ত্রীর 2 মেয়ের সাথে মেইনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তাদের সাথে তার দিনকাল খুব ভালোভাবেই কাটছিল। আর এর মধ্যে মেইন প্রেগনেন্ট হয়ে যায়, এমনকি তার পেটও বড় হয়ে যায়। এটা দেখে প্রথম স্ত্রী খুব রাগ হয় এবং হিংসা করে, কারণ মেইন বয়সে কম এবং তার যদি একটা ছেলে হয়ে যায় তাহলে তার সম্মান এই বাড়িতে খুবই বেড়ে যাবে। এই জন্য সে প্ল্যানিং করে এবং মাস্টারের বাবাকে বলে যে মেইনের ওপর বেশি গুরুত্ব না দিতে, এমনকি সে মেইনকে দ্বিতীয় স্ত্রীর মেয়েদের সাথেও মেলামেশা করতে নিষেধ করে, কারণ টাকা সে একা করে উঠতে চায়। একদিন গভীর রাতে মেইন ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে সে দ্বিতীয় স্ত্রীকে দেখতে পায়। দ্বিতীয় স্ত্রী সেজে গুজে জঙ্গলের দিকে যাচ্ছে। মেইন সেটা দেখে তার পিছু পিছু হাঁটতে থাকে এবং সেখানে যেতেই সে দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর ছেলের সাথে ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে মেইন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে এবং ঘরে এসে সে শুয়ে শুয়ে এইসব কথা নিয়ে ভাবতে থাকে এবং এইভাবে মেইন তাদের সাথে চলতে থাকে এবং বুঝতে পারে এই ফ্যামিলিতে এইরকম রিলেশন এবং যে কেউ তার সাথে ফিজিক্যাল হওয়ার নর্মাল ব্যাপার, কিন্তু সেটা কেউ দেখতে না পেলেই হলো। এমনকি গত রাতে 2 জন কাজের মানুষ ইন্টিমেট হওয়ার ধরা পড়ে যায় এবং তাদের শাস্তি হয়। মেয়েটাকে চুল কেটে নান সেজে সারা জীবন টেম্পেলে থাকতে হবে, আর ছেলেটাকে খুব মারা হয় এবং সেই কারণে মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেই বাচ্চা কেউ সারা জীবন টেম্পেলেই থাকতে হবে। মেন দেখতে পায় যে প্রথম স্ত্রী মাস্টারের সাথে ফিজিক্যাল হচ্ছে, কারণ সেও এই বয়সে আবার প্রেগনেন্ট হতে চায় এবং একটি ছেলে জন্ম দিতে চায় এবং নিজের অস্তিত্ব বাড়িতে টিকে রাখার জন্য, এবং কিছুদিন পর সে সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যায়। এটা শুনে মেন খুব ভয় পেয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পরে প্রথম স্ত্রী টেম্পেলে গিয়ে পুজো করে এবং প্রার্থনা এবং মানত করে বেটা ছেলে জন্ম দেওয়ার জন্য। এর মধ্যেই হাঙ্কের বিয়ে ঠিক হয়ে যায় একটি অচেনা মেয়ের সঙ্গে। এটা কারণ হাং খুব রেগে ছিল, কারণ সে বিয়েতে রাজি ছিল না। সে মাস্টারের দ্বিতীয় স্ত্রীকে খুব ভালোবাসে। হাংকে এর মাকে সে বলে, আমি অচেনা মেয়েকে বিয়ে করতে পারবো না। তার মাতাকে বলে, এইভাবেই সবার বিয়ে হয়, আমারও এইভাবেই তোমার বাবার সাথে বিয়ে হয়েছিল এবং বিয়ের রাতে প্রথম তোমার বাবাকে দেখেছি। এটা শুনে সে দ্বিতীয় স্ত্রীর কাছে চলে যায় এবং তাকে এসব ব্যাপারে বলে যে সে বিয়ে করতে চায়। দ্বিতীয় স্ত্রী তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু আমার প্রয়োজনেই তোমাকে দিয়ে মেটাতাম। শুনে হাং সেখান থেকে রেগে চলে যায়। আর এইরকম ফ্যামিলি প্রবলেমের কারণে প্রথম স্ত্রীর শরীর
ব্যাপারটা খারাপ হয়ে যায় এবং তার মিসক্যারেজ হয়ে যায়। আর এইসব দেখে মেন খুব ভয় পেয়ে যায় এবং সে ভাবে মন্দিরে মানত করার জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু দ্বিতীয় স্ত্রী তাকে বোঝায় এসব কোনো ব্যাপার না। কিছুদিন পরে হাঙ্কের বিয়ে একটি 13 বছরের একটি মেয়ের সাথে করিয়ে দেওয়া হয়। সেই মেয়েটিও আজরাত সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু তাকে আগে থেকে এইসব ব্যাপার বলে দেওয়া হয়েছিল, তাই সে হাঙ্কের দিকে এগোতে থাকে। কিন্তু হাঙ্ক খুব চিন্তায় ছিল, তাই সে মেয়েটিকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে মেনের দ্বিতীয় স্ত্রীর কাছে থাকে আর সে তার দেখাশোনা করে। সেখানে মেন ভাবে দ্বিতীয় স্ত্রী তাকে খুব ভালোবাসে, তাই সে তাকে ফিজিক্যাল হবার জন্য কিস করতে চায়। কিন্তু দ্বিতীয় স্ত্রী তাকে বলে, আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি, এবং সে তাকে শুয়ে দেয়। আর হাং তার বিয়ে নিয়ে খুবই বিরক্ত ছিল। সে তার পিতাকে বলে, আমি এই মেয়েকে ডিভোর্স করব। তার বাবা তার কথা ফেলতে পারে না এবং মেয়ের পিতাকে ডাকে এবং বলে, আমি তোমার মেয়েকে ডিভোর্স করিয়ে দিতে চাই। আপনি যা যৌতুক দিয়েছেন বিয়েতে তার 3 গুণ আমি আপনাকে ফেরত দেব এবং আমি আপনার সম্পর্কে সব কিছু জানি। আপনার মেয়ে ভার্জিন আছে, তাই অন্য জায়গায় বিয়ে দিতে কোনো অসুবিধা হবে না। এটা শুনে মেয়েটার বাবা খুব রাগ করে মেয়েটার ওপর, কারণ সেভাবে তার মেয়েরই কোনো কমতি আছে, যে কারণে তারা মেয়েটাকে ডিভোর্স করাতে চায়। তবে কি করে সে চলে যায় সেখান থেকে, সে ছোট মেয়ে তাই সেরকম কিছু বলতে পারে না এবং সে সুসাইড করে নেয়। অন্যদিকে মেয়েনের বাচ্চা হবার সময় হয়ে যায় এবং ডাক্তার না আসায় প্রথম স্ত্রী মেয়েনকে খুব সাহায্য করে এবং সে একটি মেয়ে বাচ্চার জন্ম দেয়। এটা নিয়ে মেন খুবই কষ্ট পেয়ে তার মধ্যে সেই মেয়েটির মৃত্যুর খবর আসে এবং মেন আবারও ভেঙে পড়ে। মেন তার মেয়েকে কোলে নিয়ে সেই মেয়েটার মরমুখ দেখে এবং সে খুব দুঃখী হয়ে যায় এবং সে তার মেয়েকে নিয়ে নদীর ধারে যায়। সেখানে গিয়ে বিষাক্ত একটি ফুলের রস তার মেয়ের মুখে দিয়ে দেয় এবং মেয়েকে মেরে ফেলে, কারণ সে চায় না তার মেয়ে ওই মেয়েটার মতোই কষ্ট পেয়ে সুইসাইড করুক। নদীর ওপরে দ্বিতীয় স্ত্রী ছোট মেয়েটার চুল কেটে ফেলে এবং সে ভাবে চুল কেটে ফেললে সে ছেলে হয়ে যাবে, সেই চুলে সে নদীতে ভাসিয়ে দেয়। এবং এইরকম একটি করুণ দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে আমরা বুঝতে পারি যে আগের সময় মেয়েদের কতটা করুণ অবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। মেয়ে হয়ে জন্মানো একটি পাপ ধরা হয়েছে, এটাই আমরা এই মুভিতে দেখতে পেয়েছি। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।